নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা নভেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নতুন খবর দিল রাজ্য সরকার বন্ধুরা নভেম্বর মাস শেষ হতে চললো এখনো অ্যাকাউন্টে প্রকল্পের টাকা আসেনি ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হলেও বহু মহিলা এখনও টাকা পেতে বাকি রয়েছে প্রকল্পে বর্তমানে বন্ধুরা বাংলার মহিলাদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটি আয়ের উৎস এখান থেকে তারা প্রতি মাসে সরকারি সহযোগিতা পায় তাই বন্ধুরা নভেম্বর মাস শেষ হতে চলায় আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছেন নভেম্বর মাসে আর অ্যাকাউন্টে টাকা আসবে না তবে বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা আবারও শুরু হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া আর বন্ধুরা এবার অনেক মহিলাদের দেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা তো বন্ধুরা নভেম্বর মাসে যারা টাকা পেতে বাকি রয়েছে তাদের কবে টাকা দেওয়া হবে কাদের কাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হচ্ছে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডারের নভেম্বর মাসের আবার টাকা দেওয়া শুরু করল নবান্ন অনেকে পেল বাড়তি টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা যারা এখনো পাননি তাদের কবে টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা এখনো অ্যাকাউন্টে আসছে না আর তাই নিয়ে খুব চিন্তায় রয়েছেন বাংলার মহিলারা বর্তমানে টাকা ছাড়া শুরু হলেও এখনও ব্যাংকে টাকা ঢোকেনি এই জন্য নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া নিয়ে সমস্ত আবেদনকারীদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে গত কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসতে বেশ কিছুদিন সময় লাগছে বাংলার মহিলাদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বর্তমানে একটি অন্যতম আয়ের উৎস কিন্তু মাসের যে সময়ের মধ্যে টাকা আসার কথা সেই সময় পেরিয়ে গেলেও এখনও টাকা আসেনি তবে চিন্তার কোনো কারণ নেই নভেম্বর মাসের টাকা আবার দেওয়া শুরু হয়েছে কারা কবে টাকা পাবে বিস্তারিত জানানো হলো দেখুন বন্ধুরা রাজ্যের কিছু জেলার মহিলাদের অ্যাকাউন্টে আজ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা দিয়েছে রাজ্য সরকার সঙ্গে দেওয়া হচ্ছে বাড়তি টাকা তবে কিছু জেলাতে আজ টাকা দেওয়া হয়েছে বাকি জেলায় আগামী কাল থেকে টাকা পাঠানো শুরু হবে বলে জানিয়েছে রাজ্য সরকার বন্ধুরা আজ রাজ্য সরকারের তরফে প্রায় চোদ্দ লক্ষের বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়েছে তাই কিছু মহিলা ব্যাংক অ্যাকাউন্টে আজ টাকা পেয়ে গেছেন বর্তমানে বন্ধুরা অনেক জেলায় টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে নবান্নের তরফে জানানো হয়েছে নভেম্বর মাসে যারা টাকা পেতে বাকি রয়েছে আগামী তেইশ তারিখের মধ্যে সবাইকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আজ থেকে আবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার বন্ধুরা আজ চোদ্দ লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে রাজ্য সরকার তাই বন্ধুরা আপনারা যারা এখনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা আগামী তেইশ তারিখের মধ্যে সবাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন দেখুন বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এবার থেকে যে সমস্ত বিধবা মহিলারা এক হাজার টাকা করে বিধবা পাতা পান তারাও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন অর্থাৎ তারা বিধবা পাতার সাথে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন তো যে সমস্ত বিধবা মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তারা নভেম্বর মাসে বেশি টাকা পাবেন অ্যাকাউন্টে এক্ষেত্রে সাধারণ ঘরের মহিলারা পাবে এক টাকা তপসিলি জাতি উপজাতি ঘরের মহিলারা পাবে দু হাজার টাকা অর্থাৎ বন্ধুরা যে সমস্ত বিধবা মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তারা এই নভেম্বর মাসে বেশি টাকা পাবেন অ্যাকাউন্টে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন